কুকুরের মানে মাথায় মাথায় জেল প্রত্যেকটা আছে, মাছের মাথায় কিন্তু ঠিক আছে, জেল হ্যাঁ চলে খুবই আসে। সুন্দর দেখা ও যাচ্ছে। আচ্ছা, হোয়াইট গোল্ড ফিশের তো আপনার জেল চলে আসে সাইজ না? দেখেন মাশাল্লাহ, এই মাছটা একটু দেখেন রনি ভাই, এটা মনে হয় আপনার 8 ইঞ্চি বললেও কম হয়ে যাবে। মাছটার সাইজ দেখছেন, মাছটা এটা মানে একদম বেল পিক টেল। সাইজ। হ্যাঁ, তো যারা আর কি 500 থেকে 1000 টাকার মাছ কিনবে তাদের জন্য এরকম আকর্ষণীয় একটা খাবার ফ্রি থাকবে, আচ্ছা, আর নির্দিষ্ট কিছু অ্যাকুরিয়ামের জন্য আমাদের এরকম পাওয়ার ফিল্টার প্লাস অক্সিজেন পাম্প গিফট থাকবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রানি রহমান শো। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আমি আবারও আপনাদের মাছ এবং অ্যাকুরিয়ামের ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম কাটাবনে, এবং আপনাদের একেবারে একদম পরিচিত একটা শপ, যেটা হচ্ছে কি বলবো, আমি দীর্ঘ অনেকদিন ধরে এখানে কাজ করে আসছি, আর রহমান অ্যাকুরিয়াম সেন্টার, আপনাদের একেবারে বিশ্বস্ত এবং পছন্দের দোকান। আর কাটাবনের ভিতরে এটা হচ্ছে এক প্রকার একটা মানে কি বলবো, সর্বোচ্চ পাইকারি যদি শপ থাকে তাহলে আর রহমান অ্যাকুরিয়াম শপ হচ্ছে অন্যতম। তো আপনারা যারা হোলসেল রেটে এই মাছগুলো নিতে চাচ্ছেন, যারা ব্যবসা করার উদ্দেশ্যে নেবেন তারা চাইলেও নিতে পারবেন, এবং যারা রিটেলার আছেন, যারা রিটেলে নেবেন তারা চাইলেও কিন্তু নিতে পারবেন। আর আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক আকর্ষণীয় মাছ এবং অ্যাকোরিয়াম কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। তো আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে দ্রুত চলে আসবেন, তাহলে এই ধরনের আকর্ষণীয় মাছগুলো নিয়ে যেতে পারবেন। তো চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি। ফ্রেন্ডস, আপনারা ফাইনালি হৃদয় ভাইকে দেখতে পাচ্ছেন। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে হঠাৎ করে চলে আসা, আর হচ্ছে আপনার দোকানে প্রচুর মাছের কালেকশন। হ্যাঁ, মাছের ভিডিওটা আমরা বলছিলাম যে 1 সপ্তাহের মধ্যে দিব, একটু লেট হয়ে গেছে, মনে হয় 10 দিনের মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আছে বেশ কিছু কালেকশন, নতুনত্ব আছে, প্লাস আমাদের হ্যাচারির কালেকশন গুলো আছে। আচ্ছা আচ্ছা, যতটুকু আছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথম কি দিয়ে শুরু করব? প্রথম হট কালেকশন দিয়ে শুরু করি। আচ্ছা আচ্ছা, মানে সবার পছন্দের কি হট কালেকশন হচ্ছে গোল্ড ফিশ? হ্যাঁ গোল্ড ফিশ, যেমন আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি, এটা তো আপনার একদম সবচেয়ে হট বর্তমান সময়ের গোল্ড ফিশ। অরেন্ডা গোল্ড ফিশ আছে এখানে, রেড ক্যাপ আছে, সব মিক্স করা আছে আজকে। এগুলো তো আপনার হ্যাচারির মাছই না? হ্যাচারির মাছ। আচ্ছা তো ভাই, এগুলোর প্রাইস এখন কত দিচ্ছেন? এগুলো প্রাইস আমরা আগের প্রাইসে রাখবো, কিন্তু রনি ভাই দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় মাছও আছে। এই মাছটা দেখতেছেন, এরকম বড় বড় মাছ কিন্তু অসংখ্য আছে। আচ্ছা আচ্ছা, যারা আগে আসবে ভাইসা নিয়ে যেতে পারবে। আচ্ছা, তো এটা 150 টাকা আমরা আগের প্রাইসটাই রাখবো। আচ্ছা, নর্মালি আমরা আরেকটু বেশি বিক্রি করি, 200 টাকা 250 টাকা বিক্রি করি। তো এই ক্ষেত্রে কি বলতে হবে, যে আমরা যে একটা ভিডিও করতেছি, ভিডিওটার নাম বলতে হবে যে রনি রহমান শো দেখে আসছি, বা আমরা এই চ্যানেলে ভিডিও দেখে আসছি, তাহলে প্রাইস এটা বললে দেখা গেছে আমরা 150 টাকা রাখতে পারবো। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 150। আচ্ছা, অনেকে দেখা গেছে বলে না আইসা, তো তাদের ক্ষেত্রে এগুলো 250 টাকাও আমরা রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে বাসায় যা বলে যে ভাই ভিডিওতে দেখে গেলাম একরকম দাম আর একরকম, না বললে তো আসলে ভাই সবার জন্য তো আর এটা কম না। আচ্ছা, আমরা একটা ভিডিও করি, একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি, একটা পরিচিতির জন্য, প্লাস কি একটা মানুষ জানুক যে আমাদের এখানে একটা শপ আছে, একটা পরিচিতির জন্য এটা করা, এই জন্যই প্রাইস কমানো, আসলে এর বাইরে কিছু না। আচ্ছা, অর্থাৎ এটা প্রাইস পড়বে 150 টাকা। 150 টাকা। আচ্ছা আচ্ছা, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আর একটা কালেকশন, এইবারের মনে হয় গোল্ড পিস গুলো, মানে রেড ক্যাপ গোল্ড পিস, রেড ক্যাপ গোল্ড পিস, এর সাইজটা একটু বড় না? একটু বড় সাইজ, এখানে ব্ল্যাক মোর আছে, রেড ক্যাপ গোল্ড পিস আছে, যে দেখেন গোল্ড পিস গুলো ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, রেড ক্যাপ। তো এই গোল্ড পিস গুলোর প্রাইস কত করে? রেড ক্যাপ এগুলো 200 টাকা প্রাইস পড়বে ভাই, এগুলো 200 টাকা না, 250-300 টাকা প্রাইস আছে। তো আপনার ভিডিওর জন্য আমরা সবসময় একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এগুলোর প্রাইস পড়বে 200 টাকা। হ্যাঁ, অনলি 200 টাকা। এখানে যে আমরা আকর্ষণীয় কিছু ব্ল্যাক মোর দেখতে পাচ্ছি, আমি অনেকদিন পরে ভালো মানের কিছু ব্ল্যাক মোর দেখলাম, তো এগুলোর প্রাইস কত করে রাখছেন? এগুলো পড়বো অনলি 60 টাকা পেয়ার রনি ভাই। মানে ব্ল্যাক মার্কে 60 টাকা পেয়ার, মাত্র 60 টাকা পেয়ার। তো ফ্রেন্ডস, আপনারা যারা অবশ্যই মাছ কিনতে আগ্রহী, মানে কম প্রাইসে, আপনাদের কিন্তু এখনই সময়, আপনারা এটা দ্রুত এই মাছগুলো কিনবেন, কালেক্ট করে রাখবেন। সব সময় কিন্তু এই ধরনের মাছ পাওয়া যায় না, ঠিক আছে? আবার অনেক সময় টাকা দিবেন এই ধরনের মাছ পাবেন না। তো আপনারা যারা কালেক্ট করতে যাচ্ছেন এই সময় কালেক্ট করে রাখতে পারেন। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কমেট না? হ্যাঁ কমেট পিস। আচ্ছা, এগুলো হচ্ছে কমেটের মানে বাচ্চাগুলো আর কি? হ্যাঁ বাচ্চাগুলো, মানে একটু কম প্রাইসে, প্লাস ঝাড় প্লাস ছোট একুরামের জন্য খুবই সুন্দর একটা মাছ। আচ্ছা আচ্ছা, তো এগুলোর প্রাইস কত রাখছেন? এগুলো অনলি 60 টাকা পেয়ার রনি ভাই, ব্ল্যাক মোরের দাম। ওগুলো কমেট 60 টাকা পেয়ার, কিন্তু এর আগে আমরা কখনো দিতে পারি নাই। এখন দেখেন তেলগুলো মাছের বড় অনেক মাশাআল্লাহ, প্লাস কালারগুলো খুব সুন্দর আসছে। আচ্ছা, শুধু 60 টাকা পেয়ার না? শুধু 60 টাকা পেয়ার, অনেক আছে যে ছোট থেকে মাছ বড় করতে চায়, তাদের জন্য এটা সুন্দর হবে। এই মাছটা কিন্তু খুব একটা দরকারি মাছ অ্যাকুরিয়ামের জন্য। হ্যাঁ অ্যাকুরিয়াম, এগুলো তো আগের দিনের সাকার তো আর নাই, এখন তো এই সব সাকার ব্যবহার করতে হয় অ্যাকুরিয়ামে, তাই না? সাকার, হ্যাঁ নতুন। আচ্ছা, তো এগুলোর প্রাইস কত করে? এগুলো প্রাইস সাকারটা পরে 100 টাকা পেয়ার, এই রেমবো শার্ক আছে এটাও 100 টাকা পেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হৃদয় ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি মানে বিগ সাইজের কিছু কইকাপ, ভালো মানের না? তো এগুলো কি আপনার হ্যাচারির না? হ্যাঁ এগুলো আমাদের হ্যাচারির মাছই। এগুলো কি আপনার ব্রুড করানো যাবে এগুলো দিয়ে? হ্যাঁ এগুলো ব্রুডের মাছই, মানে এই শীতের মধ্যে কেউ ডিম বাচ্চা করতে চাইলে এটা দিয়া করতে পারবে। ও আচ্ছা আচ্ছা, তো এগুলো কত করে রাখছেন?
যেহেতু আমাদের হ্যাচারির মাছ আমরা একটু ডিসকাউন্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করবো। এগুলো নর্মালি আমরা প্রায় 600-700 টাকা পেয়ার বিক্রি করি। আচ্ছা আচ্ছা, মাছগুলো আপনি দেখেন, এটা 600-700 টাকা পেয়ারের মাছই। আচ্ছা, তো এটা আপনার ভিডিও যারা দেখে আসবে 300 টাকা ডিসকাউন্ট, অনলি 400 টাকা পেয়ার। অর্থাৎ এগুলো হচ্ছে 200 টাকা পিস, 400 টাকা জোড়া, 400 টাকা জোড়া। তো ফ্রেন্ডস, এখানে আসলে খুবই ভালো মানের কিছু কৈকাপ আছে, আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন আপনারা দেখে শুনে বেছে এই মাছগুলো নিতে পারবেন। যারা ব্রিড করাতে চাচ্ছেন তারা এই ধরনের মাছগুলো নিয়ে কিন্তু একদম দ্রুত ব্রিড করাতে পারবেন, 400 টাকা পেয়ার। এখানে দেখতে পাচ্ছি টিম্পল বার্ব আছে না, টিম্পল বার্ব, টিম্পল বার্ব, টাইগার শার, হোয়াইট টাইগার শার, এগুলোর প্রাইস কত করে? টিম্পল বার্বটা পড়বে 200 টাকা পেয়ার ভাইয়া, আর টাইগার শার গুলো পড়বে অনলি 150 টাকা পেয়ার। ও, এগুলো হচ্ছে হোয়াইট টাইগার শার, হোয়াইট টাইগার শার। আচ্ছা আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি মানে কই কার্পের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মাছ এগুলো হচ্ছে বেলটেল কই কার্প না? হ্যাঁ, বেলটেল মিল্কি কই কার্প। আচ্ছা আচ্ছা, তো এগুলো তো আপনার হ্যাচারির মাছ না? হ্যাঁ, এগুলো আমাদের হ্যাচারির মাছ ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো এগুলোর প্রাইস কত রাখছেন? এগুলো প্রাইস পড়বে আপনার 100 টাকা পেয়ার, অনলি 100 টাকা পেয়ার। মানে এগুলো 100 টাকা পেয়ার, 100 টাকা পেয়ার। তো ফ্রেন্ডস, আপনারা দেখেন কয়েক পেয়ার মাছ রাখলে কিন্তু অ্যাকোয়ারিয়ামটা কিন্তু খুবই জোস লাগবে, কিন্তু খুব সুন্দর মুভ করে। আপনি দেখেন মানে মাছগুলো সুস্থ অ্যাক্টিভ। হ্যাঁ, মাছগুলো সুস্থ এবং অ্যাক্টিভ। তো আপনারা যারা এই ধরনের আকর্ষণীয় মাছগুলো নিতে যাচ্ছেন চাইলে কিন্তু রিজনেবল প্রাইসে নিতে পারবেন। হৃদয় ভাই, আমরা এখানে দেখতে পাচ্ছি একদম বিগ সাইজের অরেন্ডা গোল্ডফিশ না? অরেন্ডা গোল্ডফিশ আছে, রেড ক্যাপও আছে না, মিক্স করা একদম। আচ্ছা আচ্ছা, এগুলো তো আপনার হ্যাচারি বড় হইছে না? হ্যাঁ, আমি এই যে দুই একটা মাছ একটু দেখাই রনি ভাই, এগুলো কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটির মাছ আছে। যেমন একটা মাছ আছে দেখেন, অলরেডি হেড চলে আসছে, এগুলো আসলে ধরাও মুশকিল, মানে অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ, প্রচুর অ্যাক্টিভ। হ্যাঁ, মাছগুলো প্রচুর অ্যাক্টিভ, এই দেখেন অলরেডি জেল কিন্তু আইসা পড়ছে। আচ্ছা আচ্ছা, এগুলো মানে পিওর অরেন্ডা, এই যে লালের মধ্যে চাইলে এই লালের মধ্যে আছে। ও আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি রেড কালার হয় চাই এগুলো দেয়া যাবে। আচ্ছা, রেড এন্ড হোয়াইট আছে, এই যে বড় বড় সাইজের একদম। আচ্ছা আচ্ছা, প্রতিটা মাছের মাথায় জেল আছে, মাছের মাথায় কিন্তু জেল চলে জেল আছে। হ্যাঁ, তো ফ্রেন্ডস, আপনারা যারা দেখেন এই মাছগুলো, এই সাদা গুলো যদি নিতে চাই, এই যে সাদা মাছ, হোয়াইট গোল্ড ফিশ আছে না? হ্যাঁ, খুবই সুন্দর দেখেন। ও আচ্ছা, হোয়াইট গোল্ড ফিশের তো আপনার জেল চলে আসছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ফ্রেন্ডস, আপনারা যারা এই ধরনের আকর্ষণীয় মাছগুলো নিতে চাচ্ছেন একটু দ্রুত আসবেন, কারণ এগুলো এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে। এগুলোর প্রাইস কত রাখছেন ভাইয়া? এগুলো আমরা নরমালি ভাইয়া 400-500 টাকা পেয়ার বিক্রি করি, আপনার ভিডিওর কথা বললে অনলি 300 টাকা পেয়ার। মানে এগুলো হচ্ছে কি, 300 টাকা পেয়ার? অনলি 300 টাকা পেয়ার। আচ্ছা আচ্ছা, তো ফ্রেন্ডস, আপনারা যারা এই ভালো মানের মাছগুলো নিতে চাচ্ছেন এগুলো 300 টাকা পেয়ার হলে আপনারা নিতে পারবেন। আর হৃদয় ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটু বিগ সাইজের কমেট আর কি। হ্যাঁ, একটু বেলটেল কমেট এগুলো। আচ্ছা আচ্ছা, তো এগুলো প্রাইস কত রাখছেন? এগুলো অনলি 150 টাকা পেয়ার রনি ভাই। মানে এত বড় কমেট 150 টাকা? 150 টাকা পেয়ার। আচ্ছা, তো ফ্রেন্ডস, আপনারা দেখেন যারা একটু ভালো মানের কমেট নিতে যাচ্ছেন একটু বিগ সাইজের, তারা চাইলে কিন্তু এই ধরনের কমেট গুলো নিতে পারেন 150 টাকা হলে। এখানে আমরা কই কাপ দেখতে পাচ্ছি, আসলে কই কাপের কালেকশন তো আপনার কাছে সবসময় বেস্ট হয়। এগুলো হচ্ছে একটু মানে ছোট, একটু ছোট না, বড়গুলো ছোট, বড়গুলোর থেকে একটু ছোট, আর এগুলো কিন্তু সবগুলো উজ্জ্বল কালার। আচ্ছা, উজ্জ্বল কালার। হ্যাঁ, তো এগুলোর প্রাইস কত রাখছেন? এগুলো প্রাইস কত দেব রনি ভাই বলেন, আপনি এটা বলেন, এটা কত টাকা প্রাইস দিলে আপনার? সময় বলি যে আপনি একটা রিজনেবল প্রাইস দেন, যাতে আমার দর্শক অনেক সুন্দর সুন্দর কয় কাপ আছে, আপনি ইয়েলো কয় কাপ আছে, রেড আছে, রেড এন্ড হোয়াইট আছে। আচ্ছা আচ্ছা, ইয়েলো কয় কাপ কিন্তু একটা নতুনত্ব। হ্যাঁ, তো এই মাছগুলো কিন্তু এখন অ্যাভেলেবল আছে। তো এগুলো প্রাইস কত রাখছেন, একটু রিজনেবল প্রাইস দেন? এগুলো ভাইয়া 150 টাকা পেয়ার, 150 টাকা পেয়ার। আপনার জন্য আরো 50 টাকা ডিসকাউন্ট, এটা অনলি 100 টাকা পেয়ার। মানে এই কয় কাপ 100 টাকা পেয়ার? 100 টাকা পেয়ার। তো ফ্রেন্ডস দেখেন কই কাপ কত রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন শুধুমাত্র 100 টাকা পেয়ার হলে। এবার হচ্ছে একটা চমক দেখাবো দর্শকদের, চমক যেটা হচ্ছে বাংলাদেশে আমার কাছে মনে হয় যে এত সুন্দর মাছ খুব কমই দেখা যায়। তো ভাইয়া, এগুলো আপনার হ্যাচারির তো মনে একদম ব্রিডের মাছগুলো? হ্যাঁ, একদম ব্রিডের মাছ, এগুলো আমরা দু তিনবার বাচ্চা নিছিও। আচ্ছা, একদম ব্রুডের মাছ। আচ্ছা, ডিম বাচ্চা করার জন্য খুবই সুন্দর। আর এগুলো সাইজ দেখেন মাশাআল্লাহ, এই মাছটা একটু দেখেন রনি ভাই, এটা মনে হয় আপনার 8 ইঞ্চি বললো কম হয়ে যাবে। মাছটা সাইজ দেখছেন, মাছটা এটা মনে একদম বিগ সাইজ। হ্যাঁ, বেলটেল। আচ্ছা, আপনার এখানে তো কই অ্যাঞ্জেল আছে? কই অ্যাঞ্জেল আছে, বেলটেল আছে, যে শর্টটেল আছে, সবগুলোই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সব মিক্স করা আছে আর কি। আচ্ছা, তো আপনি বড় অ্যাঞ্জেল তো এতদিন আনতেন না, তো এবার নিয়ে আসলেন? এবার আমরা আর কি, আমরা বলছি আগেই বলছি যে আমরা হ্যাচারিটা একটু শিফট করতেছি নতুন একটা হ্যাচারির জন্য। আচ্ছা আচ্ছা, ওই জন্য আর কি আমাদের এই চেঞ্জ করার জন্য এই মাছগুলো আমরা নিয়ে আসছি আর কি। আচ্ছা, এগুলো বিক্রির জন্য। আর একটা কথা না বললেই না, ভিডিওর মাঝখানে মানে আমরা কিন্তু বলছিলাম যে হ্যাচারির ভিডিও দিব ইনশাআল্লাহ, খুব রিসেন্টলি আমরা হ্যাচারির ভিডিও দিব। হ্যাঁ, খুব রিসেন্টলি হ্যাচারির ভিডিও দিয়ে দিব। অনেক কমেন্ট আসছে আমি দেখছি যে হ্যাচারির ভিডিও। আচ্ছা আচ্ছা, এই যে কই অ্যাঞ্জেল আছে ফ্রেন্ডস, আপনারা এই অ্যাঞ্জেল গুলোর ফিন গুলো আপনারা লক্ষ্য করেন, টেল গুলো লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে এই যে বিশেষ করে এই অ্যাঞ্জেলটা একটু ভালো করে দেখেন, অ্যাঞ্জেলের আসলে রিয়েল অ্যাঞ্জেল হচ্ছে এইগুলো। যদি আপনারা ভালো মানের অ্যাঞ্জেল নিতে চান অবশ্যই এই অ্যাঞ্জেল গুলো নিতে পারেন। এগুলোর প্রাইস কত ভাইয়া? বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দেবো ভাই। আচ্ছা আচ্ছা,
তো এটার প্রাইস কত দিবেন? এটা কত দিব বলেন রনি ভাই? বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিবেন তো দেন, বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসটা দেন যাতে বাংলাদেশে মানুষ বাংলাদেশ চ্যালেঞ্জের প্রাইসে মাছগুলো নিতে পারে। এগুলো 2500 টাকা পেয়ার রনি ভাই, 2500 টাকা পেয়ার না? আপনার ভিডিও যদি কেউ দেখা আসে এটা এই এক সপ্তাহের জন্য ডিসকাউন্ট প্রাইসটা চলবে অনলি 500 টাকা পেয়ার, মাত্র 500 টাকা পেয়ার, 500 টাকা পেয়ার। এরকম ব্রুডের অ্যাঞ্জেল কই অ্যাঞ্জেলও আছে, মানে যে কোনো অ্যাঞ্জেলই 500 টাকা পেয়ার, মাত্র 500 টাকা পেয়ার। ফ্রেন্ডস, তো আপনারা আসলে এই জিনিসটা অবশ্যই হাতছাড়া করবেন না। আমি আশা করব যে আপনারা যারা আসলে রিয়েল প্রকৃতপক্ষে মাছ লাভার, তারা অন্তত পক্ষে এই মাছগুলো, যেমন এই যে কই অ্যাঞ্জেল, এটার প্রাইস কিন্তু অনেক বেশি। হ্যাঁ, তো আপনারা কিন্তু এই মাছগুলো কালেক্ট করে রাখতে পারেন। যেমন এই যে দেখেন, এই মাছগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি, তো আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো কালেক্ট করে রাখতে পারেন, অনলি 500 টাকা পেয়ার। রিতে ভাই, আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার একটু বিগ সাইজের কমেট আর কি। হ্যাঁ, একটু বিগ সাইজের কমেট ভাই, এটা হলো আপনার অলমোস্ট 5 থেকে 6 ইঞ্চি। আচ্ছা, এগুলো তো আপনার হ্যাচারির মাছ নাকি? হ্যাঁ, এগুলো আমাদের হ্যাচারির মাছ ভাই। তো এগুলো প্রাইস কত রাখছেন? এগুলো প্রাইস আপনার ভিডিও যারা দেখে আসবে অনলি 200 টাকা পেয়ার, মানে নরমালি আমরা 300 টাকা পেয়ার বিক্রি করি ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো তো মোটামুটি বিগ সাইজ। মোটামুটি বিগ সাইজ, হ্যাঁ। আচ্ছা, 200 টাকা পেয়ার মানে এর থেকে বড় মনে হয় আর কমেন্ট নেওয়ার দরকার হয় না, কারণ পালতে নিলে একটু ছোট থেকে বড় করাই ভালো। আচ্ছা, এগুলো 5-6 ইঞ্চি অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা একটু ছোট মাছের কালেকশনে চলে যাই, যারা প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য মাছ নিতে যাচ্ছে। ভাই, এগুলো কত করে? এগুলো আপনার বোল্ডার স্মলি, এগুলো অনলি 50 টাকা পেয়ার রনি ভাই। 50 টাকা পেয়ার, মাত্র 50 টাকা পেয়ার, এটা কিন্তু সরাসরি বাচ্চা দেয়। হৃদয় ভাই, আরেকটা মনে হয় যে আনকমন একটা মাছ দেখাচ্ছি দর্শকদের, যেটা হচ্ছে কই সোট্টেল না? কই সোট্টেল, বেলুন মলি, আকর্ষণীয় মাছ এগুলো, কিন্তু বাচ্চা দেয়, সরাসরি বাচ্চা দেওয়া মাছ, আকর্ষণীয়। আমার কাছে মনে হয় না যে কই সোট্টেল গুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। না, কই সোট্টেলটা অ্যাভেলেবেল না, এটা আমাদের কাছে অ্যাভেলেবেল না। এই 60 পিস মাছ আছে, এই 60 পিসই লাস্ট। এগুলো তো আপনার হ্যাচারির না নাকি? না, এটা আমরা হ্যাচারি তো হইছে, মানে এটা আর কি, মানে লাকিলি হয়েছে আর কি। ও আচ্ছা, এটা সব সময় হয় না? সব সময় হয় না, এটা কিছু মাছ ছিল বাচ্চা, ওগুলো বড় হয়ে গেছে, 60 পিস মাছ আছে। আচ্ছা, তো এগুলো প্রাইস কত করে? এগুলো প্রাইস যেহেতু আমাদের হ্যাচারির মাছ, এগুলো কিন্তু ভাই বাইরের মাছের মতো একদম, হ্যাঁ হ্যাঁ, মানে আলার কোয়ালিটি দেখেন, ওই সোটেলগুলো তো অসাধারণ। হ্যাঁ, সবগুলো দেখেন আপনি, যে বেলুন মলিটাও কিন্তু আমাদের হ্যাচারি দিয়ে হয়েছে। ও, বেলুন মলি হয়েছে? বেলুন মলিটাও হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আমরা একটা ডিসকাউন্ট প্রাইস রাখবো। এগুলো নরমালি ইম্পোর্টের বেলুন মলি যেগুলো হয়, এগুলো কিন্তু 120 টাকা 150 টাকা পেয়ার হয়। আর আপনার এই কই সোট্টেলটাও যারা ইম্পোর্ট করে তারা জানে, আসলে এই কই সোট্টেলটা কিন্তু 200 টাকা পেয়ার হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই কই সোট্টেলটা আমাদের কাছ থেকে নিলে অনলি 120 টাকা পেয়ার পড়বে, আর বেলুন মলিটা নিলে অনলি 80 টাকা পেয়ার পড়বে। আচ্ছা, মানে অলমোস্ট 50% ডিসকাউন্ট বলা যায়। তো ফ্রেন্ডস, আপনারা যারা এই ধরনের আকর্ষণীয় মাছগুলো নিতে চাচ্ছেন, একটু দ্রুত চলে আসবেন আর এই মাছগুলো কালেক্ট করে রাখবেন। আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো মাছ আসলে ছোট মাছের ভিতরে হতেই পারে। হৃদয় ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা তো হচ্ছে ইম্পোর্টের মাছ না? হ্যাঁ, ইম্পোর্টের মাছ, এটা ব্ল্যাক গোস্ট। আমি তো দেখাই মাছগুলো, এই যে দেখেন, খুব সুন্দর। তো ফ্রেন্ডস, এই দেখেন ব্ল্যাক গোস্ট, যারা আসলে এই ধরনের, এগুলো তো মনস্টার ফিশ। হ্যাঁ, যারা এই ধরনের মনস্টার ফিশ নিতে যাচ্ছেন তারা চাইলে কিন্তু নিতে পারে, বিগ সাইজের। এগুলো ব্ল্যাক গোস্ট কিন্তু বিভিন্ন সাইজের হয়, এগুলো কিন্তু বিগ সাইজের। হ্যাঁ, তো এগুলো প্রাইস কত রাখছেন ভাইয়া? এগুলো 1000 টাকা পেয়ার পড়বে। ও, 1000 টাকা পেয়ার না? 1000 টাকা পেয়ার, হ্যাঁ। আচ্ছা, তো ফ্রেন্ডস, আপনারা যারা নিতে চাচ্ছেন একটু রিজনেবল প্রাইসে এই মাছগুলো নিতে পারবেন, 1000 টাকা প্রাইস। আসলে এগুলো হচ্ছে আপনার মনস্টার ফিশ, আর এইগুলোর সাথে কিন্তু অন্য কোনো মাছ আপনারা রাখতে পারবেন না, লাইক গোল্ড ফিশ, মানে কোনো কার্ভ জাতীয় মাছ রাখতে পারবেন। আমরা আসলে প্ল্যান্টেড ট্যাঙ্কের সবচেয়ে জনপ্রিয় মাছ যেটা হচ্ছে টেট্টা, মানে গ্লো টেট্টা, এগুলো কত করে রাখছেন ভাইয়া? এগুলো অনলি 100 টাকা পেয়ার। গ্লোটারটা 100 টাকা পেয়ার? 100 টাকা পেয়ার, বিগ সাইজের। আচ্ছা আচ্ছা, গ্লোটারটার মধ্যে তো মনে আপনার কাছে বিভিন্ন কালারও আছে না? হ্যাঁ, বিভিন্ন কালারও আছে। এখানে দেখতে পাচ্ছি শিম, শিম শিম কত করে ভাইয়া? শিম অনলি 50 টাকা পেয়ার রনি ভাই। ও, শিম 50 টাকা পেয়ার, 50 টাকা পেয়ার। দেখতে পাচ্ছি জেব্রা না? হ্যাঁ, গ্রিন জেব্রা, গ্রিন জেব্রা, ইয়েলো আছে, ইয়েলো আছে কিছু। তো এগুলোর প্রাইস কত করে রাখছেন ভাইয়া? এগুলো অনলি 60 টাকা পেয়ার রনি ভাই। ও, 60 টাকা পেয়ার না? 60 টাকা পেয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার রেগুলার মাছ না? রেগুলার অ্যাঞ্জেল, হ্যাঁ, রেগুলার অ্যাঞ্জেল, মানে এই সাইজটা তো আপনার কাছে সব সময় থাকে না? সব সময় থাকে, হ্যাঁ। তো এগুলোর প্রাইস কত করে? এগুলো অনলি 150 টাকা পেয়ার। এগুলো কিন্তু সাইজ বড় হয়েছে রনি ভাই। আচ্ছা, আগের চেয়ে মনে সাইজ গুলো কি বড় হয়েছে? সাইজ বড় হয়েছে। এগুলো 200 টাকা পেয়ারের মাছ। আপনার ভিডিওর জন্য রেগুলার প্রাইস চাই রাখবো 150 টাকা পেয়ার। আচ্ছা, কই অ্যাঞ্জেলের প্রাইস কি একই রাখবেন? একই রাখবো, এখানে যেগুলো আছে সবগুলো একই প্রাইস রাখবো। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কই অ্যাঞ্জেল, এগুলো কিন্তু অনেক দামি অ্যাঞ্জেল, আপনারা চাইলে কিন্তু শুধু 150 টাকা হলে নিতে পারবেন। আরেকটা কালার না? হ্যাঁ, একটা কালার ইয়েলো, এটা হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালার। তিনটা কালার আমাদের কাছে, চারটা কালার অ্যাভেলেবল আছে। এখানে আরেকটা কালার আছে, এটা হচ্ছে পিঙ্ক কালারটা না? পিঙ্ক কালার, চারটা কালার অ্যাভেলেবল আছে, পিঙ্ক আছে, আপনার ইয়ে আছে, ইয়েলো আছে, গ্রিন আছে। আচ্ছা, তো এগুলোর প্রাইস কি সবই একই নাকি? আমরা এগুলো সবই একই প্রাইসে বিক্রি করি, বিভিন্ন জায়গায় কম বেশি বিক্রি করে, কিন্তু আমাদের কাছে আসলে সেম প্রাইসে নিতে পারবে। আচ্ছা, অনলি 100 টাকা পেয়ার। এগুলো কি 100 টাকা পেয়ার? 100 টাকা পেয়ার, সাইজ দেখেন রনি ভাই, অনেক বড় সাইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এগুলো হচ্ছে একদম বেবি অ্যাঞ্জেল, যারা একটা ছোট অ্যাঞ্জেল নিতে চাচ্ছে তাদের জন্য। তো এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন ভাইয়া? এগুলো অনলি 50 টাকা পেয়ার রনি ভাই, মানে অ্যাঞ্জেল 50 টাকা পেয়ার, মাত্র 50 টাকা পেয়ার, 25 টাকা পিস 50 টাকা পেয়ার। তো फ्रेंड्स আপনারা যারা আসলে ছোট অ্যাঞ্জেল নিতে যাচ্ছেন ছোট অ্যাকোয়ারিয়ামের জন্য, আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো নিতে পারেন। আমরা এই জায়গায় মলি মাছ দেখতে পাচ্ছি না, এগুলো মলি মলি, হ্যাঁ ব্ল্যাক মলি, হোয়াইট মলি। আচ্ছা আচ্ছা, তো এগুলোর প্রাইস কত করে ভাই? এগুলো 50 টাকা পেয়ার, 50 টাকা পেয়ার না? হ্যাঁ। আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটার কোয়ালিটি মান আর এটার প্রাইস। এগুলো প্রাইস হচ্ছে 1500 টাকা। হ্যাঁ, এগুলো কিন্তু পলিশ ফ্রি রনি ভাই। ও, পলিশও ফ্রি করে দিচ্ছেন না? শুধু আপনার ভিডিওর জন্য পলিশ ফ্রি। তো फ्रेंड्स অবশ্যই কিন্তু আমার চ্যানেলের নাম বলবেন, তাহলে কিন্তু আপনারা পলিশটা ফ্রি পেয়ে যাবেন। বুঝতে ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি তার এক সাইজ মেবি বড় না? হ্যাঁ, 2 ফিট বাই 1 ফিট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 2 ফিট বাই 1 ফিট, 2 ফিট বাই 1 ফিট। আচ্ছা, তো এটার প্রাইসটা কত করবে? এটা ওই বরাবর আগের প্রাইজে রাখবো 2000 টাকা। এগুলো ডেকোরেশন গুলো একটু দেখেন। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর মানে এটা কি ওই আগের প্রাইজে রাখবেন 2000 টাকা না? 2000 টাকা অনলি। আচ্ছা, এই সেম ডেকোরেশনে? সেম ডেকোরেশনে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি ওটার একটা বড় এক সাইজ বড়, এক সাইজ বড়, হ্যাঁ আড়াই ফিট 30-15 সাইজটা এটা। আচ্ছা আচ্ছা, এটার তো ভিতরে অনেক ডেকোরেশন করা, ভিতরে অনেক ডেকোরেশন করা, গর্জিয়াস ডেকোরেশন করা, ভিতরে মেবি পাহাড়ও আছে না? পাহাড় আছে, পাহাড় আছে। এটার প্রাইসটা কত রাখছেন? এটা পড়বে অনলি 3000 টাকা, ভিতরে ডেকোরেশন সহ নিচে ডিসটেন্স সহ। আচ্ছা আচ্ছা, তো फ्रेंड्स আপনারা যারা একটু বড় অ্যাকোয়ারিয়াম নিতে যাচ্ছেন একটু ফলো করেন, যে আসলে অ্যাকোয়ারিয়ামের ভিতরে ডেকোরেশন গুলো ফলো করবেন। আর আসলে অ্যাকোয়ারিয়ামটা আমি একটু ঘুরে দেখাই, আসলে এটা কিন্তু অনেক বড় অ্যাকোয়ারিয়াম, আসলে মোবাইলে আসে না। তো যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করছি। তো এটার প্রাইস হচ্ছে কত ভাইয়া? নিতে চাচ্ছেন আপনার চাইলে কিন্তু নিতে পারেন। আর এটার একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু চেঞ্জ আছে, যে আপনারা যে একটু পাথর গুলো দেখেন, পাথর গুলো কিন্তু একটু চেঞ্জ আছে, একটু বড় বড় পাথর আছে, মানে রেগুলার কিন্তু এই পাথর দেয়া থাকে। তো ওটার চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই পাথরটা একটু বেশি ভালো লাগছে। তো এটার প্রাইসটা কত রাখছেন ভাইয়া? এটা ভিতরে ডেকোরেশন সহ 4000 টাকা। ও, এটা ডেকোরেশন সহ হচ্ছে 4000 টাকা? 4000 টাকা। আচ্ছা আচ্ছা, তো फ्रेंड्स আপনারা যারা একটু একটু বিগ সাইজের অ্যাকোয়ারিয়াম নিতে যাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এই অ্যাকোয়ারিয়ামটা নিতে পারেন। আচ্ছা, আমরা এবার কাঠের পরে ফর্মিকাতে চলে যাই না? ফর্মিকা, এটা হচ্ছে ফর্মিকার ভিতরে 1.5 ফিট না? 1.5 ফিট বাই 1 ফিট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এটাও কিন্তু খুবই আকর্ষণীয় অ্যাকোয়ারিয়াম, অনেকে আছে যারা এই ধরনের অ্যাকোয়ারিয়াম গুলো নিতে চায় ফার্নিচারের কালারের সাথে ম্যাচ করে। আপনারা চাইলে কিন্তু এই অ্যাকোয়ারিয়াম গুলো নিতে পারেন। এটার প্রাইসটা কত রাখছেন ভাইয়া? এটা ভিতরে ডেকোরেশন সহ 2500 টাকা। ও, ডেকোরেশন সহ হচ্ছে 2500 টাকা? 2500 টাকা। আচ্ছা, তো फ्रेंड्स আপনারা যারা এই ধরনের অ্যাকোয়ারিয়াম গুলো নিতে যাচ্ছেন, এটা কিন্তু রেগুলার সাইজের অ্যাকোয়ারিয়াম, তো এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। এটার চেয়ে এক সাইজ বড় আমরা দেখতে পাচ্ছি, যে এইখানে না? 2 ফিট বাই 1 ফিট। 2 ফিট বাই 1 ফিট। আচ্ছা, তো এটা হচ্ছে 2 ফিট বাই 1 ফিট, এটাও তো ফর্মিকা না? এটাও ফর্মিকা। আচ্ছা, তো ডেকোরেশন গুলো কিন্তু খুবই জোস আপনারা দেখতে পাচ্ছেন, আর অ্যাকোয়ারিয়ামটা কিন্তু সত্যি অসাধারণ। এটার প্রাইসটা কত রাখছেন ভাইয়া? এটা ভিতরে ডেকোরেশন সহ ভাই 2800 টাকা। ও, ডেকোরেশন সহ হচ্ছে 2800 টাকা? 2800 টাকা। আচ্ছা আচ্ছা, ফর্মিকার মনে হয় এখন হচ্ছে মানে একটু বড় সাইজ না? একটু বড় সাইজ, একটু বলতে কি মিডিয়াম সাইজ? মিডিয়াম সাইজ, হ্যাঁ। ওটা 2.5 ফিট সাইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 2.5 ফিটের না? 2.5 ফিটের। তো 2.5 মানে ফর্মিকার ভিতরে যত অ্যাকোয়ারিয়ামটা বড় হবে দেখতে তত সুন্দর লাগবে। আর আপনারা একটু ডেকোরেশন গুলো ফলো করেন, আসলে বিভিন্ন জায়গায় হয়তো একটু কম প্রাইস আপনারা নিতে পারবেন, কিন্তু এই সেম ডেকোরেশন হবে না। হ্যাঁ, তো এটার প্রাইসটা কত রাখছেন? এটা ভিতরে ডেকোরেশন সহ 4000 টাকা রনি ভাই। আচ্ছা, এই সেম ডেকোরেশনে ফুল সেটআপ দেয়া আছে, এটার প্রাইস হচ্ছে 4000 টাকা। অনলি 4000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা উপরে কিন্তু আকর্ষণীয় ঝাড় দেখতে পাচ্ছি। फ्रेंड्स আপনারা কিন্তু এই ঝাড়গুলোও পেয়ে যাবেন। তো আসলে এইগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি পর্যন্ত ঝাড় কিন্তু অ্যাভেলেবেল আছে, এগুলো নিতে পারবেন। আর আমরা যেটা মূল আয়োজন সেটা হচ্ছে ফর্মিকার অ্যাকোয়ারিয়াম দেখাচ্ছি। এটা হচ্ছে ফর্মিকার সবচেয়ে লার্জ, মানে এটা কত ফিটের ভাইয়া? এগুলো 3 ফিটের ভাইয়া। ও, 3.5 ফিট পর্যন্ত আমাদের লাস্ট হয়। ও আচ্ছা, এটা হচ্ছে 3.5 ফিট পর্যন্ত হয় আর কি। হ্যাঁ, তো ফর্মিকার ভিতরে এখন বর্তমানে এইটাই অ্যাভেলেবেল আছে, এর চেয়ে বড় ছেলে দেওয়া যাবে। আমি একটু ডেকোরেশন দেখাই, ডেকোরেশন করে একটু ফলো করেন। তো ভাইয়া, এটার প্রাইসটা কত রাখছেন?
না প্রাইসটা পড়ে 5000 টাকা ভাই ভিতর ডেকোরেশন সহ এটা ডেকোরেশন সহ হচ্ছে 5000 টাকা না ফর্মিকা এবং রেগুলার অ্যাকোয়ারিয়াম দেখাইছি এবার হচ্ছে একটু চেঞ্জ কাঠের ভিতরে না যারা এই ধরনের কাজ করা নিতে চাচ্ছে মানে ট্রেটা অনেক সুন্দর হতে হবে অনেকের আছে না যে একটু প্রিমিয়াম কোয়ালিটির অ্যাকোয়ারিয়াম চাই তাদের জন্য তো ভাই এটা কত ফিটের আছে এটা 2 ফিট বাই 1 ফিট এটা হলো ফায়ার পলিশ আচ্ছা ফায়ার পলিশ না হ্যাঁ আচ্ছা তো এটা প্রাইসটা কত রাখছেন এটা ভিতরে ডেকোরেশন 2800 টাকা ভাইয়া 2800 টাকা না সুন্দর একটা সেলফ করা আছে আচ্ছা আচ্ছা দেখাই এই যে ও আচ্ছা চাইলে অনেক কিছু রাখতে পারবো অনেক তলে হিসাবেও চাইলে ইউজ করতে পারবো আচ্ছা আচ্ছা অনেক কিছু রাখা সম্ভব তো আপনারা চাইলে কিন্তু এই অ্যাকোয়ারিয়ামটাও নিতে পারেন মানে যারা একটা প্রিমিয়াম কিছু চায় আর কি তাদের জন্য বিশেষ করে ফ্রেন্ডস আমি শপের সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম এবং এই অ্যাকোয়ারিয়ামটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু সবসময় দিতে ভাইয়ের দোকানে অ্যাভেলেবেল থাকে আবার চাইলে অর্ডার করেও নিতে পারবেন তো ভাই এটা তো কাঠের না এটা কাঠের হ্যাঁ অ্যাকোয়ারিয়ামটা কিন্তু খুবই সুন্দর তো এটার প্রাইস কত দিচ্ছেন এটা ভিতরে ডেকোরেশন সহ 7000 টাকা ভাইয়া ডেকোরেশন সহ 7000 না হ্যাঁ 7000 আচ্ছা আচ্ছা তো এটা কি বিভিন্ন কালার চাইলে করে দেওয়া সম্ভব হ্যাঁ বিভিন্ন কালার করে দেওয়া সম্ভব আচ্ছা তো ফ্রেন্ডস আপনারা দেখেন একটু অ্যাকোয়ারিয়ামটা ফলো করেন যারা এই ধরনের অ্যাকোয়ারিয়াম গুলো নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু 7000 টাকা হলে নিতে পারবেন আর আমার চ্যানেলের নাম বলবেন আকর্ষণীয় ডিসকাউন্ট কিন্তু থাকবে আপনাদের জন্য এবার আমরা শপের আরো একটু প্রিমিয়াম অ্যাকোয়ারিয়ামে যাই যেটা হচ্ছে ছোটর ভিতরে প্রিমিয়াম হ্যাঁ 8 বারের সাইজের মধ্যে খুবই সুন্দর 8 বারের ভিতরে যেমন আমরা এইখানে একটা অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রে ঢাকনা সহ আচ্ছা তো এটার প্রাইসটা কত রাখছেন এটা ভিতরে ডেকোরেশন সহ 700 টাকা আমরা আপনার ভিডিও দেখে আসলে 600 টাকা রাখবো এগুলো তিনটা একই প্রাইস কালার বিভিন্ন কালার করে রাখছি দেখানোর জন্য আর কি মানে এগুলো হচ্ছে বিভিন্ন কালারে করা আর কি মানে যে যে কালারটাই চায় নিতে পারবে আর যদি এর থেকে এক্সাইজ বড় কেউ নেয় 9-18 সাইজটা হ্যাঁ তো ওইটা ভিতরে ডেকোরেশন সহ পড়বে 700 টাকা আচ্ছা আবার যদি কেউ ফর্মিকা নিতে চায় তো আপনার এই 8 12 সাইজটা পড়ে হলো 1200 টাকা ভিতরে ডেকোরেশন সহ হুম আর 9-18 সাইজটা পড়ে 1500 টাকা আচ্ছা আচ্ছা আমরা ইনশাআল্লাহ ওগুলোর ভিডিও দিব আচ্ছা আজকে আমাদের ওই জিনিসগুলো রেডি নাই এজন্য দেখাইতে পারলাম না আচ্ছা আরো কিছু কম দামের মধ্যে অ্যাকোয়ারিয়াম আছে ওগুলো একটু দেখাই আমরা রনি ভাই আচ্ছা এগুলো হচ্ছে রেগুলার অ্যাকোয়ারিয়াম যাদের বাজেট কম আর কি বাজেট কম 9x18 8x12 এগুলো রেগুলার সাইজ আচ্ছা যেমন আমরা 8x12 দেখতেছি এটার প্রাইসটা কত রাখছেন 350 টাকা ডেকোরেশন সহ আচ্ছা 350 টাকা হচ্ছে ডেকোরেশন সহ না আচ্ছা আর আমরা যে এখানে দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কত 9x18 এটা আপনার 450 টাকা 450 টাকা হৃদয় ভাই আসলে আমরা আজকে কিন্তু গিফটের বিষয়ে কিন্তু একটু বলি নাই ভিডিও শুরু বলি তো আজকে ভিডিওর শেষে বলে দিই দর্শকদের যারা আসলে গিফট নিবে আমরা তো বরাবরের মতো মাছ কিনলে কিছু গিফট দেই মেডিসিন গিফট দিছি অ্যাকোয়ারিয়াম কিনলে অনেক সময় মাছ গিফট দিছি তো এবার একটু আমরা চাচ্ছি আলাদাভাবে একটু নতুন কিছু গিফট দেওয়ার জন্য তাহলে ওইটা দর্শকদের আপনি বলে দেন আসলে দর্শকদের বরাবরের মতোই বলবো যে আপনার চ্যানেলের জন্য তো আমরা রেগুলার একটা গিফট রাখি সেটা যে কোনো প্রোডাক্টের উপরে মাছ কিনলো গিফট দেই প্লাস অ্যাকোয়ারিয়াম কিনলো গত সপ্তাহে আমাদের একটা গিফটের অফার গেছে আচ্ছা তো ওই ধারাবাহিকতা বজায় রেখে আমরা এই ভিডিওতেও একটা গিফটের ব্যবস্থা রাখবো আচ্ছা মানে নেক্সট মানে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত এই গিফটের অফারটা থাকবে হ্যাঁ তো আমরা দেখাই আপনার যারা আর কি 500 থেকে 1000 টাকার মধ্যে মাছ কিনবে তাদের জন্য এরকম একটা খাবার গিফট থাকবে আচ্ছা আকর্ষণীয় খাবার গিফট থাকবে আর যারা আপনার অ্যাকোয়ারিয়াম কিনবে নির্দিষ্ট কিছু অ্যাকোয়ারিয়ামের জন্য আমরা এই ফিল্টার গুলো গিফট করবো নির্দিষ্ট কিছু অ্যাকোয়ারিয়ামের জন্য প্লাস যে পাম্প গিফট এয়ার পাম্প ও গিফট করা এয়ার পাম্প ও গিফট করা হবে নির্দিষ্ট কিছু অ্যাকোয়ারিয়ামের জন্য আচ্ছা আচ্ছা তো হৃদয় ভাই আজকের ভিডিওটা বড় করবো না যেহেতু আপনি অনেক ব্যস্ত সময় দেন আমাকে অসংখ্য ধন্যবাদ আমরা হ্যাচারের ভিডিওটা নিয়ে একটু কথা বলতে চাই আপনি কবে দিচ্ছেন হ্যাচারের ভিডিওটা আচ্ছা এই ভিডিওটা আমরা ইনশাআল্লাহ 10 দিনের মধ্যে দিয়ে দিব আচ্ছা তো ফ্রেন্ডস আপনারা 10 দিনে গুনে গুনে 10 দিন অপেক্ষা করেন এর মধ্যে আপনারা নতুন হ্যাচারের ভিডিও পেয়ে যাবেন আর আপনারা যারা এই গিফট পেতে পছন্দ বা ইচ্ছুক আপনারা দ্রুত চলে আসবেন আকর্ষণীয় গিফট নিয়ে যাবেন আমার চ্যানেলের নাম বলবেন তো আজকে সবাই ভালো থাকবেন আর হৃদয় ভাই আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ